लखीमपुर फतेहपुर राजपथ जलिसे जुई कृषक विरोधी आईन बातिलर दाबित राजपथ जुई जलाई प्रतिबादी कार्यसूची नरेन्द्र मोदी और अमृत शाहर पुत्रलिका दास लखीमपुर जिलार कृषक मुक्ति संग्राम समितिये पालन करे ए प्रतिबादी कार्यसूची उल्लेखযোগ্য যে বিজেপি সরকারে হেহতীয়াকৈ প্ৰণয়ন কৰিব খোজা কৃষক বিৰোধী আইন বাতিলৰ দাবীত আজি সমগ্ৰ ৰাজ্যৰ লগতে লখিমপুৰ জিলাতো প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে তাৰ সমান্তৰালকৈ আজি লখিমপুৰ জিলাৰ ফতেহপুৰত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়েও কৃষক বিৰোধী আইন বাতিলৰ দাবীত নৰেন্দ্ৰ মোদী আৰু অমৃত শাহৰ পুত্ৰলিকা দাহ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে তার উপরেও লখিমপুর জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে কোনো পধ্যে এই বিল গৃহীত হব নিদিব বলে সংবাদ মাধ্যমের জড়িয়ে বিজেপি সরকারখনক সকিয়াই দিয়ে আর যদি বিজেপি সরকারে এই কৃষক বিরোধী আইন বাতিল নকরে তেনহলে আগন্তুক দিনত কা আন্দোলনত কয়ও ভয়ানক পরিস্থিতির অসমত গড়ি তুলিব বলে হুঙ্কার প্রদান করে আর এই প্রতিবাদী কার্যসূচীত লখিমপুর জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হয়ে আব্দুল রাজ্জাক সহ কেইবাগৰাকী কৃষক নেতা উপস্থিত থাকে আজি আমার যে রাজ্যজোড়া কৃষক মুক্তি সংগ্রাম সমিতি যে কৃষকর উপর যে বিধায়ক নরেন্দ্র মোদী অমিত শাহে জাপি দিছে তার বিরোধিতা করে কৃষি বিরোধী তার বিরোধিতা করে আজি আমি নরেন্দ্র মোদী অমিত শাহর পুত্তলিকা এই পাব আমি করছো আর ইয়ারপরাই নরেন্দ্র মোদী আর অমিত শাহক কই দিবলে বিচারিছো যেহেতু ভারতবর্ষখন এখন হয়ে গেল কৃষি দেশ আর কৃষকর উপরতে নির্ভর করে আর তার উপরতে জীবিকা নির্ভর করে চলে এটা কথা হয়ে গেল যেহেতু নরেন্দ্র মোদী অমিত শাহে যে বিধায়ক আমার কৃষির উপর জাপি দিছিলে কৃষকর উপর জাপি দিছে তাক আমি আজি পুত্তলিকা দাহ করে পিনি আমি দাবি জানাইছো যাতে এই এই বিধেয়কখন বাতিল করিব লাগে যদি এই বিধেয়কখন বাতিল নকরে অনাগত সময়ত আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আর কৃষকে আমি কা আন্দোলন থাকি ভয়ঙ্কর আন্দোলন করবলে কারণে বাধ্য থাকিম আর তার মাজতে এটা কথা কই দিবলে বিচারিছো যেহেতু বিজেপি আর এস এসর এই ফেসিস্ট সরকার কারণে কি করেছে অসমর ভারতবর্ষর এটা এটাকে সম্পদ কি করেছে তেওঁলোকে লুটি দি বহিরাগত পুঁজিপতিক তেওঁলোকে গতাই দিছে আর এতিয়া গৈ পিনে এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছে যেহেতু কৃষকৰ কৃষিৰ ওপৰত এটা মাদমাৰ দিয়া এটা সিদ্ধান্ত আমি আজি স্পষ্টভাৱে নৰেন্দ্ৰ মোদী সৰ্বানন্দ সোণোৱালক কৈ দিছোঁ যিহেতু এই বিধেয়ক বাতিল কৰক নহ'লে কিন্তু অসমত বা ভাৰতবৰ্ষত বা অসমত কা আন্দোলনত থাকি ভয়ংকৰ আন্দোলনে দেখা দিব তাৰ কাৰণে নৰেন্দ্ৰ মোদী সাজু হৈ থাকিব লখিমপুৰৰ পৰা আমিনুৰ ৰহমান ৰিপৰ্ট অসম টুডে।